আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত অনুচ্ছেদ লেখা নিয়ে। তো এই সংক্ষিপ্ত অনুচ্ছেদ নিয়ে আমরা যে প্রিভিয়াস আলোচনা করেছিলাম সেখানে বর্ণনামূলক অনুচ্ছেদের ব্যাখ্যা করেছিলাম। আজকের আলোচ্য বিষয়টা একটু ইনফরমেটিভ, তো ইনফরমেটিভ আলোচনার জন্য আপনাকে অবশ্যই এক ওয়ে ইউজ করলে হবে না, আপনাকে অন্য একটা পদ্ধতিতে কিন্তু লিখতে হবে ইনফরমেটিভ রচনার জন্য। আসেন, ইনফরমেটিভ রচনায় আমরা আলোচনা করতেছি আজকে মেট্রো রেল নিয়ে। তো এই ইনফরমেটিভ রচনাগুলো আপনাকে সাম্প্রতিক ইস্যু থেকে আসার সম্ভাবনা বেশি, ফর এক্সাম্পল পদ্মা সেতু, করোনা ভাইরাস, টিকা, ভ্যাকসিন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে। দেখি আমরা মেট্রো রেল নিয়ে আলোচনা যদি আমরা করি, তো এই এই ধরনের অনুচ্ছেদে আলোচনা করতে গেলে অবশ্যই আপনাকে কি, কিভাবে, কেন, কখন এই কোশ্চেনগুলো কিন্তু আপনাকে তুলে ধরতে হবে। কি, কেন, কিভাবে, কখন এই বিষয়গুলো যত আপনি তুলে ধরতে পারবেন তত অনুচ্ছেদটা কিন্তু সার্থক হবে আপনার জন্য। তো দেখুন আমরা মেট্রো রেল জিনিসটা কি সে সংজ্ঞাটা আপনার প্রথমে দিতে হবে। মেট্রো রেল, মেট্রো রেল হচ্ছে এক হচ্ছে মাটির নিচ দিয়েও যেতে পারে, আবার দেখেন কখনো মাটির উপর দিয়েও যেতে পারে। তার মানে আমাদের কির সংজ্ঞাটা কিন্তু শেষ, মেট্রো রেল কি ডেফিনেশনটা কিন্তু আমাদের শেষ। এটা এক ধরনের ট্রেন, তো আপনি যদি এটাকে স্পষ্ট না করেন তাহলে অনেকে বুঝতে পারবে না যে ভাই মেট্রো রেল কী। সারা জীবন কমলাপুর রেল স্টেশন দিয়ে চললাম, এখন আবার মেট্রো রেল জিনিসটা কী? হ্যাঁ, তারপর দেখুন বাংলাদেশ প্রথমবারের মতো মেট্রো রেল স্থাপন করতে যাচ্ছে, এখনও হয় নাই মেট্রো, মানে বাংলাদেশ এর আগে কখনো করে নাই, এটাই প্রথম। সরকার ঢাকা মহানগরে, দেখেন তাহলে মেট্রো রেল উদ্দেশ্যটা কী, ঢাকা মহানগরের যানজট নিরসন। বুঝা গেছে বিষয়টা? ঢাকা মহানগরের যানজট নিরসন ও আধুনিক গণ পরিবহন ব্যবস্থার জন্য মেট্রো রেল বাস্তবায়নে কি ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট এদের হাতে নিয়েছে, ঠিক আছে? মেট্রো রেলের যে প্রজেক্টটা, প্রজেক্টটার নাম হচ্ছে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট। রাজধানীর মাঝ বরাবর উপর দিয়ে চলবে মেট্রো রেল। ওকে, কোত্থেকে কতটুকু পরিচিত? উত্তরা থেকে মতিঝিল, দেখছেন আরেকটা ইনফরমেশন, উত্তরা থেকে মতিঝিল কতটুকু এলাকা? 20.1 কিলোমিটার এরিয়া হচ্ছে মেট্রো রেলের। আর প্রকল্পের জন্য 22,000 কোটি টাকা, এটার জন্য আপনাকে আপডেটটা জানতে হবে যখন প্রকল্প বাস্তবায়ন হবে, যদি তথ্যটা দেন তাহলে অবশ্যই আপডেটটা দিতে হবে আপনাকে। কে কে করতেছে দেখেন, বাংলাদেশ সরকার আর জাইকা, মানে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা, এটা করতেছে। তো দেখেন প্রকল্পের মধ্যে 16,500 কোটি টাকা দিচ্ছে হচ্ছে জাইকা, বাকি টাকাটা দিবে হচ্ছে বাংলাদেশ। প্রকল্পের স্টেশন কয়টা, মানে মেট্রো রেলের স্টেশন কয়টা, দেখেন উত্তরা থেকে শুরু মোট 16টা স্টেশন, প্রত্যেকটা স্টেশনের নাম দেওয়া ইম্পর্টেন্ট না, এই যে দেখেন স্টেশনগুলো কোথায় রয়েছে। আর মেট্রো রেলের স্টেশন কীভাবে হবে, দেখেন প্রায় দোতলা সমান উঁচু। তার মানে দেখেন এখানে আমি কিন্তু সব ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে দিলাম, আরও ইনফরমেশন আপনাকে দিতে হবে। প্রকল্পের পরিচিতি, প্রত্যেকটা প্রজেক্টের কিন্তু একটা নাম থাকে, এটার নামটা কি দেখেন, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প। উদ্যোগী বিভাগ বা মন্ত্রণালয় কারা, দেখেন সড়ক পরিবহন মহাবিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বাস্তবনকারী সংস্থা দেখেন DMTCL, এটা ইংলিশে দেওয়াটা বেটার। প্রকল্প ব্যয় এবং অর্থায়ন, এখানে আমরা দিয়েছি প্রাক্কলিত ব্যয় ধরা হচ্ছে 21,985 কোটি টাকা, আর এটা দেখেন জিওবি ও জাইকার অর্থায়নে তৈরি করা হচ্ছে। আপনাকে জিওবি কিংবা জাইকা এগুলোর ডিটেলস করতে হবে না, শুধুমাত্র নাম লিখলেই চলবে। প্রকল্পের বাস্তবায়ন, প্রথমবার বাস্তবায়নকাল ধরা হয় কি 2012 থেকে 2024 সালের মধ্যে, এটা মানে 12 বছরের মধ্যে এটা বাস্তবায়ন হবে, এটা ফার্স্ট ট্র্যাকের অন্তর্ভুক্ত। মানে ফার্স্ট ট্র্যাক সরকারের যে মানে হচ্ছে খুব দ্রুত যেই সমস্ত প্রজেক্টগুলোর কাজ নেওয়ার হাতে নিয়েছে তার মধ্যে এটা একটা। প্রকল্পের ধরন দেখেন এলিভেটেড মেট্রো রেল, দরকার নেই এখানে ব্যাখ্যা করা। এলিভেটেড মেট্রো রেল হচ্ছে মেট্রো রেল একটা মানে টাইপের প্রজেক্ট টাইপের। যেমন 20.1 কিলোমিটার, স্টেশন হচ্ছে 16টি, প্রকল্পের কাজ শেষ হলে প্রতি 4 মিনিট পরপর 1,800 মানে 1,800 যাত্রী চলবে মেট্রো রেলে। প্রতি ঘন্টায় যাত্রী পরিবহন করবে প্রায় 60,000 যাত্রী পরিবহন করবে। তারপর দেখেন 20 কিলোমিটার পথ পাড়ি দিতে লাগবে মাত্র 40 মিনিট, যদি কোনো যানজট না হয়, ইনশাল্লাহ হবে না। তারপর দেখি আমরা মেট্রো রেলে কোনো যানজট হয় না, এটা রেল। হ্যাঁ, এখানে হচ্ছে সব ইলেকট্রনিক সিস্টেম ইয়ে থাকবে, যেহেতু উন্নত প্রযুক্তির বিষয় এখানে রয়েছে। মেট্রো রেল চালু হলে কয়েক লাখ যাত্রী, এবার দেখেন এখানে আমরা কিন্তু এখন মানে হচ্ছে উপসংহারে চলে গেছি। মেট্রো রেল হলে কী কী হবে, স্বস্তিদায়ক যাত্রা বিরতি করতে পারবে, এর ফলে সড়ক যানবাহন চলাচল কিছুটা হলে নিয়ন্ত্রণে আসবে। মেট্রো রেলের বিভিন্ন রুট সাশ্রয়ী হওয়ার কারণে কি মানুষ প্রাইভেট কার এবং বাসে চলাচল কমিয়ে দিবে, ঠিক আছে? নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন করাকে প্রকল্প সংশ্লিষ্টরা চ্যালেঞ্জ হিসেবে নেওয়ায় আশা করা হচ্ছে তারা দ্রুত বাস্তবায়ন হবে। মেট্রো রেলের কাজটা টাইম টু টাইম শেষ হবে, এটা এখন একটা বড় একটা চ্যালেঞ্জ। এই জন্য আশা করা যাচ্ছে
যে দ্রুত এটা শেষ হবে। তো মেট্রোরেলটা যদি হয়ে যায় তাহলে কি বাংলাদেশ মেট্রোরেল জুলে প্রবেশ করবে এবং অনেক যানজট থেকে বাংলাদেশ মুক্তি পাবে। এই হচ্ছে অনুচ্ছেদ। দেখুন এখানে কিন্তু ন্যারেটিভ কথা বলাচ্ছে, এখানে কিন্তু ইনফরমেশনটাই বেশি। এই জন্য সাম্প্রতিক যে ইস্যুগুলো থাকবে সেখানে কিন্তু আপনাকে ইনফরমেশন বেশি দিতে হবে এবং অ্যাকুরেট ইনফরমেশন দিতে হবে, তাহলে কিন্তু এত ভালো নাম্বার পাবেন। তো যাই হোক, আজকের আলোচনা এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।